Vamos no The Cat Cat. এই দেখো বাবু স্কুল থেকে ফিরছে। মামা কি হ্যালো করো। হাই ক্যাট। এই ঘরের মধ্যে না ঢুকে যায়। আস্তে 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 আস্তে। হ্যাঁ ক্যাটকে বিস্কিট দেবে? যাও দিদুনকে বলো। শুজ 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 শুজ। না 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 ভেতরে না। ও মোজাটা মোজাটাও খোলো। ওকে একা একা করতে দাও। হ্যাঁ খোলো বাবা একা করতে দাও শিখুক। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে বাবুয়ের জুনিয়র কেজিতে ফার্স্ট তোমার স্কুল ছিল, তাও ইউনিফর্ম পরে। নার্সারিতে ছিল, গেছিল চার পাঁচ দিন বেশি না, বাট তখন ইউনিফর্ম ছিল না, ঠিক আছে? কারণ অনলাইনে ক্লাস, তোদের ম্যাম বলেছিলেন যে কি যে ইউনিফর্মের দরকার নেই, ব্লু ড্রেস পরলেই হবে। তো এবার পাকাপাকিভাবে স্কুল খুলে গেছে। হ্যাঁ গ্লাসেস বাবা, এই দেখো এখন গ্লাসেস দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি বাবা। ঠান্ডা লেগে যাবে, নাহলে জামা পরে নাও। এখন বাজে সন্ধে কটা যেন দেখলাম, সাতটা বাজিনি বলো মা, না বেজে গেছে। তো এবার মা আমার জন্য চা বানাচ্ছে। মা একেন বাবু দেখছিল, আমিও ঘুমিয়েছি দুপুরবেলা বেশ অনেকখানি। তো মা এখন আমার জন্য চা বানিয়েছি, ওটা আসতে দাও। দিয়ে মা আর বাবাকে হাঁটবে, বাবুকে নিয়ে বাবু বাবা আবার গার্ডেন গেছিল, গার্ডেন থেকে চলেও এসছে। এসে তারপরে মা তো হাঁটেই না, মানে খুব কমই আমার সঙ্গে ওপরটা একটু হাঁটায়, তাও মানে আমি বলে বলে গুটিয়ে গতেই নিয়ে যাই। এবারে শাড়ি পরা বলে বাবাকে বলছে চলো আমার শাড়ি পরা আছে একটুখানি, মানে একটু বাইরে যাই একটুখানি হাঁটি। আমিও যেতাম, বাট আমার সিঁড়ি দিয়ে নামা ওঠা, মা বলছে যেতে হবে না। কতদিন হসপিটালে থাকবো, এই কতদিন না, শুক্রবার দিন ফার্স্ট মর্নিংয়েই তোমার বেবি হবে, আর শনিবার রবিবার আর্লি মর্নিংয়ে মানে একদম সকাল সকাল তোমার ছুটি হয়ে যাবে, এখানে এরকমই রাখে, ঠিক আছে? তো যাই হোক শ্যাম্পু ট্যাম্পু তো করতে পারবো না, ফেস প্যাকও লাগাতে পারবো না, তাই ফেস প্যাক করে নিয়েছি। হে দেখো হলুদটা হচ্ছে তোমার কমলালেবুর খোসা গুঁড়ো, সাদাটা হচ্ছে ওটসের গুঁড়ো, আর দুধ আর একটুখানি মধু আমি করে নিই। হ্যাঁ কারণ এই ছোটো ছোটো জিনিসেই মধ্যেই আমার খুশি, আমার ভালোবাসা, ভালো লাগা সব কিছু। সৌরভ যতক্ষণ না আসবে বাবুই জেগেই থাকবে, আমি শিওর একদম, জানো তো? আর যেই দেখবে দরজা খোলা আর তারপরে পি সেস পাপা, এখন যে যে কিছু ওয়ার্ড যেটা দিয়ে স্টার্ট সেটা নিজে নিজেই বলবে। হ্যাঁ কালকে আবার স্কুল বাবুইয়ে, সকালে যে মুখটা এত সুন্দর হবে, রাত্রিবেলা ফেস প্যাক মাখলে হয় কি, মানে রোদ্দুর টোদ্দুরে তো যাচ্ছ না, বেশ ভালো মুখের মধ্যে বেশ অ্যাবজর্ব করবে, ঠিক আছে? যার যখন সময় হয় এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আমার মনে হয় কি রাত্রিবেলাটা মাখলে তারপরে ক্রিম দিলাম, মুখের মধ্যে বেশ ভালোভাবে ক্রিমটা অ্যাবজর্ব হলো, সারা রাত মুখের মধ্যে থাকলো, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই, তাই না? এখন সময় আছে বলে দিচ্ছি, এরপরে পুচকেটা হলে তখন সময় না থাকলে আমাকে দিনের বেলায় দিতে হবে। তবে একটা জিনিস আমি ঠিক দেবই, মানে যেমন রেগুলার আমি ফেস প্যাক লাগানো, হেয়ার প্রোটিন প্যাক লাগানো সব লাগাবো। হ্যাঁ এবার প্রোটিন প্যাকের একটা সমস্যা কি, বাবা মা আছে না, যদি ঠান্ডা লাগে আমাকে করতে দেবে কি না করে সেটাই সন্দেহ। হাজার বোঝালেও তো বুঝবে না, ও তোর ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগবে, জানোই তো বাবা মাদের সব। এখন হচ্ছে ক্যামেরার এই যে স্ক্রিনটা, আমার হচ্ছে আয়নার কাজ করছে, একটু আন্ডার আই ক্রিম, একটু হালকা মাসাজ রেগুলার। এই আঙুলটা দিয়ে এটাতে হচ্ছে প্রেশার হয় না, ঠিক আছে? মানে চোখের জন্য খুব ভালো, তো এই আঙুলটা দিয়ে একটুখানি, ক্রিমটা তো পুরোটা যায় না না তার জন্য। আমরা দুজন শুয়ে পড়েছি আর সৌরভ আসবে 12:30, 12:30। আমাকে কি আমাকে কেউ কিছু করছে না জানো তো, এই দেখো কেউ কিছু করছে না, কেউ না কি আমাকে আগে কিছু করতে হবে, তারপরে দেখো দেখো করবে না, করবি না তো? আই ওয়ান্ট, দাও 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 তো কিছু করো, আই ওয়ান্ট
কিসেস, হেল্প মি ইন হেল্প। ছোটটা দেখো এক গাদা বোরলিন দিয়েছি, আর তোমাদের সঙ্গে কালকে সকালবেলা কথা বলি, ঘুম পেয়ে গেছে, এই মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে, বাট ঘুমানোর সময় আর ঘুম আসে না। চলো গুড নাইট, বাই বাই, বাবা বাই কর, বাই, তাড়াতাড়ি কর বাবা, দেরি হয়ে যাবে কিন্তু। গুড মর্নিং, আর সবাই কেমন আছো? আশা করছি তো খুব ভালো আছো। আর আমি উঠতে উঠতে তো দেরিই হয়ে যায়, ভাবি তাড়াতাড়ি করে উঠবো, হয় না, রাত্রিবেলা ঘুমাই না তো, মানে ঘুমাই না বলতে লেট করে ঘুমায়, সৌরভ দেরি করে এসছে, আর বাবুই এর খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে, ব্যাগ গোছানো রেডি, বাবা আছে না, কোনো টেনশন নেই, তো বাবাই যাবে ওকে নিয়ে যেতে, তোমার মানে স্কুল নিয়ে যাবে আর কি, 9টা থেকে 12টা পর্যন্ত স্কুল। বাই বাই মাম্মা, বাই বাই, টেক কেয়ার, যাও মাম্মা, কাম না বাবা, মা দেখি কি রান্না করছে, ভালো তো গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, সেই মাছের মাথাগুলো সৌরভ কেটে কেটে নিয়ে এসেছিল, সেই মাছের মাথা, এতে একটু মাছও আছে বাবুইয়ের জন্য, মা দুবেলা দিতে পারতে তো বাবুইয়ের জন্য, না বেশি ঝোল আমার ভাল লাগে না, আবার কম ঝোল হলে খাওয়াও যায় না। আর কি কি বানাচ্ছো? আচ্ছা, আর উফ উফ হয়ে গেছে সে, আচ্ছা, আর টক করছো না? এটা করছি সেটা করছি, ব্লগ শেষ করব সেটাই ভুলে যাচ্ছি, খাওয়া দাওয়ার পরে তো ঘুমালাম, সৌরভের আজকেও বিশিফট, ভালো কথা, তারপরে বাবাও গেছে, তোমার একটু হাঁটতে, কি সুন্দর ওয়েদার দেখো, হাওয়া দেখো, গরমই নেই, এত সুন্দর মুখের মধ্যে চুলও আছে, এটা একটা অস্বস্তিকর। তো ব্লগটা এইবার শেষ করতে হবে, অনেকটা মানে কালকে থেকে সেই বিকাল থেকে করে যাচ্ছি, এখনও সেই ভাবলাম সকালবেলা একটু কিছু ভালো কিছু দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো, বাট সকালবেলা না শরীরটা না ভালো লাগে না, রোজ দেখি এরকম হচ্ছে, মানে কি বলবো, সেই একটা অস্বস্তিকর একটা এরকম টাইপের হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, হ্যাঁ জানি না কেন। তো তোমরা খুব ভালো থেকো, দেখা করছি পরের ব্লগে, বাই।